হ্যালো ভিউয়ার, দেখো আমি লাজানিয়া, আমি লাজানিয়া বানাই আর আপনারা দেখুকা লাজানিয়ার লাগি আমি যতটা পিঁয়াজ দিছি, কারণ আমি লাজানিয়া বড় বড় কতটা বানাই আর তো আমি বড় করি এক বাটি পিঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি, পুরা এক বাটি পিঁয়াজ দিছি, কারণ আমি দুই তিনটা লাজানিয়া বানাই এর লাগে, আর আমি কাঁচামরিচও দিছি। তখন আস্তে আস্তে সব মশলা দেই আর আপনারা দেখতে থাকুকা আমি কিটা দিই আর কিটা না, ঠিক আছে। আচ্ছা দেখো কা, পেঁয়াজ কত সময় বিরান করছি, এখন আমি রসুন দিয়ার, রসুন আর আদা দুইটা দিলাম। আর দেখো কা, ও খড়ার ও হান্ডিটা আসলেও এগুত রান দিলে খুব হেভি হান্ডি, তো গরম হয়ে যায়, ঠিক সাইডটা গরম হয়ে যায়, ওইলে খুব নাইস হান্ডি, এই হান্ডিত রান দিলে খুব বালা শরীরের লাগিও খুব বালা, ঠিক আছে, খুব গুড। মিক্স মশলা কবাব লাজানিয়ার লাগি আমরা ডালি আর মিক্স মশলা, আর বাঙ্গা মরসর পাউডার দুই চামচ, মিক্স মশলাও দুই চামচ, চুড়া ধনিয়ার পাউডার এক চামচ, তো লাজানিয়ার কিমা বানাই আর লাজানিয়ার কিমা যদি টেস্টি না হয় তাহলে লাজানিয়াও মজা হয় না, তো লাজানিয়ার কিমা হইছে আসলে খুব টেস্টি বানাই খায়, তারপরে গিয়া লাজানিয়া বানাই খায়। তো এখন কিমার মশলা দিয়ার, আলাদা কিমার মশলা লইতে মিলে তো একটা দিয়া টেস্ট হইবার লাগে, দেখাই মো আপনারে কিটা দিয়ার। ওই তো হোকা কিমার মশলা, এগুলো অপশনাল, আপনি দিলেও দিতে পারা না দিলেও নাই, তো কিমার মশলা দিয়ার দিলে এগু টেস্ট খুব মজার হয়, এগু তো রেডিমেড মশলা তো কিমার লাগি বানাইছে লাগি খুব টেস্টি হয় যদি মশলা খেয়ে দেয়, আর না দিলেও পাররা, আমরা দেশে তো অকল জাত মশলা মিলে না, না দিলেও পাররা, এটা হলো অপশনাল, আপনি যদি চাইন আপনি দিতে পাররা। এখন টমেটো ডালি আর দেখা এক টিন টমেটো, আর লাজানিয়ার লাগি টমেটো লাগে, কিমা ডালছি মশলা লগে বিরান করিয়া টমেটো দিছি সপ্তাহ দিছি, এখন আমি বিরান করিয়া কিমা দেখো কা, লাজানিয়ার কিমা কি সুন্দর হয়েছে, রেডি হয়ে গেছে অলমোস্ট, এখন আমি গুনা করে লইছি, এখন লাজানিয়া বানাইম, আপনারা দেখতে থাকুকা আমার লাজানিয়াগুলা কিলা হয়। এখন লাজানিয়ার সিড, ওই দেখো লাজানিয়া লাজানিয়ার সিড, আমি সিড ওইগুলা আমি সারা সিদ্ধ করিয়া ওগুলা দিমু মাঝখান, ওই দেখো ওইগুলা ওইগুলা আমি মাঝখানও দিমু, এখন সারা সিদ্ধ হর সিদ্ধ হইয়া যখন রেডি হয়ে দিব কুক হয়ে দিব তখন আমি নামাই লই। আর লাজানিয়া আমরা বয়াই আর লম্বা লম্বা করি, ও ওলা লাজানিয়া, ঠিক আছে, ওলা লাজানিয়া চিজ সারা বয়াইয়া চিজ দিমু, তার বাদে হোয়াইট সস দিমু, ওলা করে করি গরম গরম নাইস, ওলা বয়াইতে থাকো। অন লাজানিয়ার সস ডালিয়ার আমরা একটা করি, খুব সুন্দর হরিয়া লাজানিয়ার সস, সস ছাড়া আর চিজ ছাড়া লাজানিয়া কোনো সময় মজাও হয় না, সস ডালা লাগে আর চিজ ডালা লাগে। লাজানিয়া শীত দিয়া এর উপরে কিমা দিলাম, এর উপরে হেরিবার লাজানিয়া শীত দিয়ার, এগুলা পাস্তা দিয়া বানাইছে পাস্তা জাতীয় শীত, ওই ওই ফরত ফরত পাতলা পাতলা করি, তো ওগুলা আমরা এরিবার দিলাম।
I get less pain because I got hay, you know. বেলা করি হোয়াইট সস্তি কাবার হল্লায় তখন পুরা চিজ ছিটাইয়া পুরা চিজ ডাল চিজ ডালিয়া ইয়ামি আমি না জানি হয়ে গেল সারা খাবার হয়ে নিলাম চিজ দিয়া হয়ে গেল লাজানি আপনারা লইয়া খাইলেও ওলা হয় কিন্তু লয়াটা আমার ঘরে লাহান টেস্টি হয় না আমরা জেলা বানাই ইলা হয় না আমরা রেগুন বানাইলে খুব টেস্টি হয় আপনারা খাইয়া দেখা বানাইয়া তো লাজানি আমি বানাই লইছি আর আমি বানাইতাম না এখন আমার লাগিছে আর যত লাজানি আর কিমা রয়েছে আরও দিন বানাইয়া আপনারা দেখাই নি এখন আপনারা আমার ভিডিওটা পুরা দেখবা বিগিনিং তাকিয়া এন্ড পর্যন্ত দেখবা আমার ভিডিও সাবস্ক্রাইব করবা শেয়ার দিবা ও আর কিচ্ছু নাই বলার ঠিক আছে আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফিজ কালকে আবার ছোটো মোটো আরেকটা ডিশ নিয়ে সাজির হইমু আপনার সাথে দেখা করমু ভালো থাকবা আল্লাহ হাফিজ।